নমস্কার, টিভি নিউজ 10 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা। ফের তোলাবাজির অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। দুর্গাপুরের ধান্ডাবাগ এলাকায় স্থানীয় কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে নিকাশী নালা সম্প্রসারণের কাজ বন্ধ করে দিল ঠিকাদার সংস্থা। ফের তোলাবাজির অভিযোগে বন্ধ হয়ে গেল দুর্গাপুর নগর নিগমের 16 নম্বর ওয়ার্ডের কনিষ্ক থেকে তামলা ব্রিজ পর্যন্ত নিকাশী নালা সম্প্রসারণের কাজ। ঠিকাদার সংস্থার কাছে লক্ষাধিক টাকা দাবির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে। সূত্রের খবর, নগর নিগমের কনিষ্ক মোড় থেকে তামলা ব্রিজ পর্যন্ত নিকাশী নালা সম্প্রসারণের কাজ কলকাতার KMD সংস্থাকে বরাদ্দ দেয় দুর্গাপুর নগর নিগম। KMD-র অধীনস্থ ঠিকাদার বিমল কৃষ্ণ ভাওয়াল গত 30শে ডিসেম্বর থেকে নিকাশী নালা সম্প্রসারণের কাজ শুরু করেন। অভিযোগ, কাজ শুরুর কয়েকদিনের মধ্যে ঠিকাদার সংস্থার কাছে স্থানীয় যুবকদের কাজ দেওয়ার দাবি ও লক্ষাধিক টাকা দাবি করে বসে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীরা। এরই প্রতিবাদে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ঠিকাদার সংস্থাটি। স্থানীয় কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের জন্য মহানগরীকের হস্তক্ষেপ চায় ঠিকাদার সংস্থাটি। যদিও লক্ষাধিক টাকা চাওয়ার কথা কার্যত উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর ঘনিষ্ঠ শ্যামল চ্যাটার্জি স্থানীয় যুবকদের কাজ দেওয়ার দাবি স্বীকার করেন। নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার কাজ করছে বলে দাবি করেন শ্যামল চ্যাটার্জি। কাজ বন্ধ থাকার জন্য ঠিকাদার সংস্থাকেই দায়ী করেন তিনি। DMC-র এত কাজ হয়েছে, এত তো কন্ট্রাক্টর কাজ করেছে, যদি কোথাও একটা কথা মানে আমাদের বিরুদ্ধে এরকম প্রমাণ পাওয়া যায় এবং এটা নিয়ে যেভাবে তদন্ত করবেন করতে পারেন, ঠিক আছে, যেভাবে তদন্ত করার করতে পারেন, আমরা কোনো রকম পয়সা নেওয়ার পক্ষপাতী নই। আমরা চাই প্রকৃত কাজ হোক, আর আমাদের মূল যেটা উদ্দেশ্য আমাদের ওয়ার্ডের কিছু ছেলে কাজ করুক। পয়সা নেওয়ার রাজনীতি আমরা করিনি এখনও পর্যন্ত, এবং আমাদের ধান্ডাবাগের মানুষ এরা সকলেই জানে যে আমরা কীরকম প্রকৃতির মানুষ। মিথ্যা কথা বললে কোনোদিন তার নামে কোনোদিন সেটা প্রচার হয় না। তাই আমরা কিছু লেবার দিয়েছিলাম, সেই লেবাররা দু একজন লেবার একটু কম করে কাজ করে, আবার কেউ বেশি কাজ করে, সেই নিয়ে ওদেরকে তুলবার জন্য ওরা উঠে পড়ে লেগেছিল। কিছু 4 টাকা পিস ইঁট, যেটা আপনার পিকেট ঝামা ইঁটে কাজ করার কথা, সেটা নিচে সোলিং করছে আপনার ওই ছাই ইঁট দিয়ে। সেইগুলো বারণ করার পর ওরা কাউন্সিলরকে উল্টোপাল্টা বলে ফোন করে যে আপনি টাকা নেওয়ার জন্য এসব করছেন, আমরা যদি টাকা নেওয়ার জন্য এরকম করতাম, আমি কন্ট্রাক্টরদেরকে নিজে দাঁড়িয়ে থেকে কাজ করিয়েছি সারাদিন। আমার ওয়ার্ডের DMC থেকে যে সমস্ত কাজগুলো আছে আমি নিজে দাঁড়িয়ে থেকে 1 প্যাকেট বিস্কুট খেয়ে সারাদিন কাজ করিয়েছি, ঠিক আছে। কাজটা বন্ধ হয়ে আছে কেন? বন্ধ হয়ে আছে, ওর কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে? এটাকে নিয়ে যদি নিরপেক্ষ তদন্ত করতে হয় 50 জনকে ডাকুন, যারা বিশিষ্ট ব্যক্তি আছেন। অভিযোগ করলেও অভিযোগ করছে তার সে নিজের স্বার্থের জন্য করছে। ও চাইছে থুতু দিয়ে ছাতু ভিজিয়ে দিয়ে পালিয়ে যাবো এখান থেকে, কিন্তু এইটা একটা বড় ড্রেন। উনি পালিয়ে যাওয়ার পর আমাদের ধান্ডাবাগের মানুষের কাছে তো আমরা পরিষ্কার থাকতে পারবো না। বন্ধ রাখার কোনো মানসিকতাই নেই, কাজ প্রকৃত কাজ করুক, আমাদের শুধু কিছু ছেলেকে কাজে নিতে হবে। যদিও এই ব্যাপারে সেরকম ভাবে মুখ খুলতে চাননি দুর্গাপুরের মহানাগরিক দিলীপ আগাস্তি। ঠিকাদার সংস্থার অভিযোগের চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে তিনি বলেন, ঠিকাদার সংস্থা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। না, আমার কাছে কিছুক্ষণ আগে একজন এজেন্সির তরফে কমপ্লেন দিয়ে গেল যে ওখানে কিছু লোক ওদেরকে ডিস্টার্ব করছে এবং ওদের কাজকর্মে অসুবিধা হচ্ছে। তো আমি এই চিঠিটা ওসি দুর্গাপুর থানাকে পাঠিয়ে দিয়েছি যে তুমি অ্যাকশন নাও, যাতে আমাদের ডেভেলপমেন্টের কাজে কেউ কোনো বাধা না দিতে পারে এবং আমাদের ডেভেলপমেন্টটা স্মুথলি হয় সেই এনশিওর করার জন্যে আমি ওসিকে অলরেডি চিঠি করে দিয়েছি। সেটা তো কাউন্সিলর জড়িত রয়েছে, আমি সেটা জানি না। ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি জড়িত রয়েছেন এবং টাকা পয়সা দাবি জানিয়েছেন একটা? আমি এই ব্যাপারে কিছু আর বলার নেই, আমি যেটা জানি না। কিন্তু ঠিকাদারকে যেখানে কাজ করতে বলা হয়েছে সেখানে কাজ করতে হবে, কোনো অসুবিধা যদি হয় আমরা দেখব ঠিকাদার জন্য সুষ্ঠুভাবে কাজটা করতে পারি। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে জেলা বিজেপি। পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের বক্তব্য, তৃণমূল জেনে গেছে তারা আর বেশি দিন সরকারে নেই, তাই তারা নোংরামি করে বেড়াচ্ছে, আর এটাই তৃণমূলের কালচার। বাংলার তৃণমূলের কালচারই এরকম আছে। বাংলার তৃণমূলের কালচার সিন্ডিকেট, তোলাবাজ, গুন্ডামি, মস্তানি ছাড়া তৃণমূলের কোনো কাজ নেই। আর আছে বলি, এই ঘটনা ঘটছে বলি বাংলা শিল্পপতিরা যে কাজ আসছে না। এখানে যে রাস্তা টেন্ডার, কোনো ড্রেনের টেন্ডার বা কোনো কাজ যে হচ্ছে তার আগেই 50,000 পয়সা তারা নিয়ে নিচ্ছে, তারপরে সেই রাস্তাঘাটের কী অবস্থা কী হচ্ছে, 6 মাসে ফুটে যাচ্ছে। তাই এটা নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেস তারা বুঝে গেছেন তারা থাকবে না, তাদের সময় সীমিত, মাত্র 4 মাস সময় আছে। তাই যে কদিন বাকি আছে
তারা যেভাবে হোক কাটমানি করে গুন্ডামি করে মস্তানি করে তারা থাকবো বুঝে গেছেন, তাই তারা সেচ রক্ষার জন্য যত কিছু করতে হয় নোংরামি করতে হয় তারা করে যাচ্ছেন। এই জন্য বাংলার মানুষ দুর্গাপুরের মানুষ ধিক্কার জানাচ্ছে, লোকসভা জানিয়েছে, বিধানসভা নির্বাচন আসছে আর তারা বুঝতে পারছেন এই দল থাকবে না, দিদি থাকবে না। সেই ঠিকাদার মেয়রের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং থানাতেও তো একটা অভিযোগ দায়ের করেছে, তো কী লাভ হবে, লাভটা কী হবে? মেয়র, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কাউন্সিলর, এমএলএ, মন্ত্রী সব দেখা আছে, সমস্ত দলটা উপর থেকে নিচ পর্যন্ত তারা কাঠমানিতে ব্যস্ত, সিন্ডিকেটে ব্যস্ত, দলটার যে পদ্ধতি আছে তারা পুরো কাঠমানি নিয়ে ব্যস্ত, সিন্ডিকেট নিয়ে ব্যস্ত। এই জন্য সবাই বুঝে গেছে এই দল থাকবে না, আর সেই কারণে যা পাচ্ছ কামিয়ে নাও। মঙ্গলবার সারা দেশের সাথে দুর্গাপুরেও সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের 159তম জন্মতিথি। মঙ্গলবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মতিথি। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বামীজির জন্মদিন পালন করল দুর্গাপুর স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি। সকালে প্রভাত ফেরির পর ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও ছিল ছোটদের কুইজ প্রতিযোগিতা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পৌরমাতা মণি দাশগুপ্ত। স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিনে স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির প্রাঙ্গণে ছোটদের নিয়ে বসে আঁকো কম্পিটিশন, কুইজ কম্পিটিশন এবং সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান তাতে আমি থাকতে পেরে গর্বিত। আমি বাণী প্রচার সমিতির একজন সেবিকা এবং অপরদিকে আমি জনপ্রতিনিধি, তাই আজকের অনুষ্ঠানটা সারাদিন এখানে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। দিদি আর কি কি অনুষ্ঠান আছে আজকে? এরপরে কুইজ কম্পিটিশন হবে এবং আমাদের যে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিংয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা দুটো থেকে পাঁচটা পর্যন্ত প্রোগ্রাম হবে। তারপরে আমাদের সন্ধেবেলায় আমাদের সমিতির এই প্রাঙ্গণে একটা স্বামীজির উপর যোগ্যধ্যান হবে। অপরদিকে দুর্গাপুর নগর নিগমের 3 নম্বর বোরো চেয়ারপারসন সুস্মিতা ভুঁইয়ের নেতৃত্বে ছোট ছোট খুদেদের নিয়ে প্রভাত ফেরির আয়োজন করা হলো নগর নিগমের 54 ফুট এলাকায়। আজকে আমাদের স্বামীজির 159 হয়ে আজকাল আজকের যুগে বাচ্চারা অনুপ্রাণিত হোক আমি এটা চাই। স্বামীজির ভাবাবেগকে সামনে রেখে আজকালকার যুবক যুবতীদের উদ্দেশ্যে ছোট ছোট ভাইদেরকে কি বার্তা দেবেন? বার্তা দেবো যে বাচ্চার বীর হও, হ্যাঁ সংযমী হও, আমার তোমাদের আসল চরিত্র গঠন করো। আমাদের আর কিছু বলার নেই, কারণ একটা পড়াশোনা শুধু নয়, চরিত্রটাই হচ্ছে মানুষের আসল দিক। এখন আমাদের স্বামীজি একটা কথা বলছেন, ঈশ্বরের যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখে না সে নিজের উপর বিশ্বাস রাখতে পারে না। সেই জন্য আমি ছোট্ট ছোট্ট শিশুদের বলব তোমরা নিজেদের উপর বিশ্বাস রাখো, যে ব্যাপারে পারদর্শী সে ব্যাপারে চেষ্টা করো, চেষ্টার ফল একদিন মিলবেই, কারণ তালাকে দিয়ে কোনো মহৎ কাজ হয় না। নিজেরা বিশ্বাস রাখো, কর্মে মন দাও, নিশ্চয়ই তোমরাও সফলতা লাভ করবে। একই সাথে স্বামীজির জন্মদিন উপলক্ষে দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন দুর্গাপুর পৌর নিগমের 2 নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। স্বামী বিবেকানন্দ যিনি ভারতবর্ষ তথা গোটা বিশ্বের যুব সমাজের একজন আইকন ছিলেন, 1863-তে পশ্চিমবঙ্গের মাটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বাঙালি হিসেবে আমরা গর্বিত যে পশ্চিমবঙ্গের মাটিতে এরকম একজন বীর সন্ন্যাসীকে আমরা পেয়েছিলাম, যার হিন্দুত্বে এবং সনাতন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এবং হিন্দু ধর্ম যে গোটা বিশ্বব্যাপী সমস্ত ধর্মের ঊর্ধ্বে এবং তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনি আমেরিকার চিকাগো শহরে তিনি যে বক্তব্য রেখেছিলেন তার দ্বারা শুধু আমেরিকাবাসী নয় গোটা বিশ্বব্যাপীর মানুষকে জয় করেছিলেন। তিনি যে হিন্দুত্ববাদের কথা বলেছিলেন এবং সেই হিন্দুত্ববাদ কিন্তু আজকের এই উগ্র হিন্দুত্ববাদের কথা নয়, তিনি সম্পূর্ণ একটা এমন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন যেখানে সমস্ত ধর্মের মানুষ মিলেমিশে একাকার হবে এবং সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে হিন্দুত্ব ধর্মকেই তিনি তুলে ধরবার চেষ্টা করেছিলেন এবং তার যে আদর্শ, তার যে নীতি, সেই নীতি আদর্শকে আমরা যদি পালন করতে পারি এবং তার পথে আমরা চলতে পারি তাহলে সত্যিই একজন ভারতবর্ষ একজন পৃথিবী শ্রেষ্ঠ হবে, এটা আমাদের সকলের আশা এবং ভালোবাসা। আজকে আমরা এই আমাদের এই 126 নম্বর এবং 27 নম্বর বুথে আমরা এই 25 এবং 26 নম্বর বুথে 125 এবং 126 নম্বর বুথে গোটা 20
নম্বর ওয়ার্ডের আমরা এই দিনটিকে পালন করলাম মহা উৎসাহ এবং শ্রদ্ধার সাথে, এবং এখানে প্রায় 150 জন মানুষকে, দুস্থ মানুষকে এলাকার কম্বল বিতরণ করা হলো, এবং আমরা মনীষীর প্রতিকৃতিতে, বিভিন্ন রকম মনীষীর প্রতিকৃতিতে, শুধুমাত্র স্বামী বিবেকানন্দ নয়, আমরা বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করলাম, আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করলাম। সবসে সস্তা দোকান কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান। এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবচেয়ে সস্তা দোকান, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর, 16। ফোন নাম্বার 9474-51955, 9382-333-412। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রাজনৈতিক নেতারা একে অপরের সাথে বাগযুদ্ধে লিপ্ত হচ্ছে। বর্ধমানে জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ও সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুজাতা মণ্ডল। বিজেপির সীমানা পশ্চিমবঙ্গের বর্ডারে শেষ হয়ে গেছে, তারপর থেকে তৃণমূল কংগ্রেসের মাটি শুরু। সোমবার পূর্ব বর্ধমানের খণ্ডকোষের হাটতলায় কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিতে এসে বিজেপিকে এমনই ভাষায় আক্রমণ শানালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। রাস্তায় বসে আছে শীতকালে দিল্লির রাজপথে কৃষকরা, বাবুদের সেখানে যাওয়ার ক্ষমতা নেই, পশ্চিমবঙ্গে আসছে নাটক করার জন্য। ওদের বুঝিয়ে দিতে হবে বিজেপির সীমা পশ্চিমবঙ্গের বর্ডারে শেষ হয়ে গেছে, তারপর থেকে তৃণমূল কংগ্রেসের মাটি শুরু। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন কুণাল ঘোষ। যারা যেতে চায় চলে গেছে, যারা যেতে চায় চলে যাক, ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়, নিচে আপনারা আমরা, নিচের তলার আমরা কর্মীরা, বাকি আমরা বুঝে নেব, খেলা হবে। তৃণমূল নাকি খারাপ ছিল, তৃণমূল এই করেছে, তৃণমূল ওই করেছে, তুমি কি করছিলে? লালবাতি লাগিয়ে ঘুরছিলে? এত বছর সাংসদ থাকলে, বিধায়ক থাকলে, কার যত গোটা মেয়াদ মন্ত্রী থাকলে, সমস্ত সংস্থার চেয়ারম্যান থাকলে, সমস্ত ক্ষমতাগুলো ভোগ করলে, তোমার বাবা আজ এমপি, তোমার ভাই এমপি, তোমার আরেক ভাই পুরসভার কাউন্সিলর, তোমার ভতৃব্রত কাউন্সিলর, তোমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসটা খারাপ ছিল? বিশ্বাস করবেন, রাজ্যপালের উদ্দেশ্যে তার বক্তব্য আর কমাস পর রাজ্যপালকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে দরজায় দাঁড়িয়ে থাকতে হবে। ভোটের রেজাল্ট বেরোবার পর রাজ্যপাল জগদীপ ধনখড় শুভদিন আমরা জানিয়ে দেব, রাজভবনের গেট খোলা রাখবেন, সকাল থেকে টুইট করবেন, তৃতীয়বারের জন্য শপথ নিতে এই রাজভবনে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গেটে দাঁড়িয়ে নতমস্তকে তাকে স্বাগত জানাবার জন্য দাঁড়িয়ে থাকবো। দিন আসছে বন্ধু, 4-5 মাস অপেক্ষা করুন, এই রাজ্যপালকে গেটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হবে। আগামী নির্বাচনে বিজেপিকে একটা ভোটও না দেওয়ার আবেদন জানান সত্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেত্রী সুজাতা মণ্ডল। তাই বলছি আমার মা বোনেদের, একটা ভোটও, 21-এর এই মরণ বাঁচন লড়াইয়ের যুদ্ধে একটা ভোটও ভুল করেও বিজেপিকে দেবেন না, তাহলে কিন্তু আমার মতো আপনাদেরও ঘর ভেঙে যাবে। একটা ভোটও ভুল করেও বিজেপিকে একটা ভোটও দেবেন না, এরা ঘর জুড়তে জানে না, ঘর ভাঙতে জানে, আর ঘর ভাঙানিদেরকে নেত্রী বানায়, কোনো সতী নারীদের জায়গা এখানে নেই। নিজের ভাষণে শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করেন সুজাতা মণ্ডল। 10 বছর তিনি এবং তার পরিবার 10 বছর ধরে
সমস্ত রকম আপনাদের দয়ার দান, মেদিনীপুরের মানুষের দয়ার দান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান ভোগ করে তার মনে হলো যে বিজেপির একটা কি সাবান আছে। আমি বিজেপি দলটা দুর্দিনে করেছি, সেই সাবানের খোঁজ পাইনি, কারণ আমার সাবান লাগেনি। কেন সাবান লাগেনি? কারণ ওনাদের মতন আমার ইডিসিবিআইয়ের ভয় নেই। তাই জন্য সেই সাবান মেখে তিনি নাকি তৃণমূলে থেকে চোর ছিলেন, আর আজকে বিজেপিতে যে সাধু হয়ে গেলেন। বলি কি সাবানের জাদু রে ভাই, যে সাবানের জাদুতে বিজেপিতে গেলে চোর হয়ে যায় সাধু, বুঝেছেন? তো আমি ভাবছি তিনি যে আজকে নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করছেন, তৃণমূল কংগ্রেসের বদনাম করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করছেন, কতটা নির্লজ্জ কালচার! মানুষ বেইমান হয়, এত বেইমান আমি কোনোদিন দেখিনি। তোমাকে চিনতো কে? তুমিও তো বাপের বেটা, তোমার বাবা নেতা ছিল, আর সেই সিঁড়ি ধরে তুমি বলো না কি প্যারাসুটে উড়িনি, লিফটে নামিনি, তো তোমার বাবার নামটা কি ছিল? তোমার বাবার নামটা অত বড় নাম না থাকলে তোমাকে কে নেতা বানাতো? তুমিও তো সেই সিনিয়র অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে নেতা হয়েছ, আর আজকে বড় বড় কথা বলছ, পাঁচিলের ওপর তিন চার বছর ধরে বসে জল মাপছিলে, দিয়ে ছাপ দিলে। মঙ্গলবার আসানসোলের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। করোনা পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের 158তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো আসানসোলে। মঙ্গলবার আসানসোলের রামকৃষ্ণ মিশনের উদ্যোগে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। মঙ্গলবার আসানসোলের জুবলি মোড় স্থিত বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুর আসানসোল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি, আসানসোল পুর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি, এছাড়া উপস্থিত ছিলেন সমাজের অন্যান্য বিশিষ্ট জনেরা। বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠানে মহারাজ সোমাত্মানন্দজি বলেন, মাত্র 39 বছরের জীবনকালেই স্বামীজি সমগ্র বিশ্বের কাছে আদর্শ হয়ে আছেন। তার জীবন মার্গের পথ থেকে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি। তিনি সন্ন্যাসী হলেও মানবতার দিক থেকে তার সমকক্ষ মানুষ খুব কমজনই আছেন। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলব না, সেবা মন তোমাদের ভুলব না। আজকে দিনটি আমাদের কাছে শুধু বাঙালি জাতিত হিসেবে অবশ্যই ভারতবাসী হিসেবে এবং সমস্ত পৃথিবীর কাছে আজকের দিনটি একটি খুব বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনে যার জন্ম হয়েছিল স্বামী বিবেকানন্দের 1863 সালের 12ই জানুয়ারি, এই দিন থেকে তিনি যেন একটা নতুন একটা মানুষের ভেতরে একটা প্রাণের সঞ্চার করেছিলেন। তিনি তার মধ্যে একটা বিশেষ এ ছিল, মানুষের ভিতরে এই অভয় শব্দটিকে প্রতিষ্ঠা করে দিত, কোনো কিছুতে ভয় পাবে না, কোনো কাজকে ছোট বলে মনে করবে না। এইসব দিক দিয়ে তিনি তো একজন সন্ন্যাসী, কিন্তু মানবতার দিক দিয়ে যদি দেখি তাহলে তার সমকক্ষ খুব কম মানুষই আছে। সেই জন্য তার প্রতি আমাদের যে ঋণ, সেই ঋণকে দায়ভারকে আজকে আমরা পরিশোধ করার জন্য যেন এই প্রত্যেক বছর এই দিনটি আমাদের সামনে আসে, তার জন্মদিন, এবং সেই দিনে আমরা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমরা আরো নিজেরা আমাদের জীবনকে ধন্য করি, পবিত্র করি। আমরা রামকৃষ্ণ মিশনে আমাদের এখানে সবাই সমাগত হয়েছিল, কিন্তু আপনারা জানেন তার বিগত অনেক দিন ধরে অঞ্চলের বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের নিয়ে পুরো রামকৃষ্ণ মিশন থেকে পদযাত্রা হয়ে এখানে এসেছে। তো একটা অনুষ্ঠানটা প্রতিবারের জন্য অত্যন্ত সম্পৃক্ত অনুষ্ঠানে করতে হয়েছে, এবং তার মধ্যে অঞ্চলের শ্রদ্ধা, হৃদয়ের ভালোবাসা, সামাজিক প্রতি
এতটুকু কম হয় না। এই দিনটিতে আমাদের পূর্বতনের কেন্দ্রীয় সরকার জননেত্রী প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যুব দিবস হিসেবে উৎসর্গ করেছিলেন। চিনেছিল ভারতের এত স্পিরিচুয়াল শক্তি, সেইটা তারা অনুগমন করেছিল, প্রত্যক্ষ করেছিল, এবং সেইটা বিবেকানন্দ সারা পৃথিবীতে আমেরিকা শিকাগো ধর্ম সম্মেলনের মাধ্যমে আধুনিক ভারতের জনক যদি কাউকে বলতে হয় সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি আমাদের চোখ খুলে দিয়ে গিয়েছিলেন। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন টিভি নিউজ 10 এর পর্দায়। নমস্কার।